এদিকে উঠে ভাই ভাই হ্যালো আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার সবাই ভালো আছেন না আজকে বরিশাল জেলা মডেল মেকানিক ইউনিয়নের বার্ষিক সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দা উপস্থিত আছেন মোটর মেকানিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহযোদ্ধা সবাইকে আমার পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের জানাই আমি শুভেচ্ছা প্রথমত আপনি আমার দেরি হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি যেহেতু আপনারা গরমের মধ্যে অনেক বসেছিলেন আর শ্রমিক কালকে পরশুদিনও আপনাদের পয়লা একটা অনুষ্ঠানে শ্রমিকদের অনুষ্ঠানে বলেছিলাম আজকেও বলতে চাই শ্রমিক আমিও শ্রমিক আপনারা যেরকম শ্রমিক আমিও সেরকম শ্রমিক আপনারা হয়তো মেকানিক গাড়ি ঠিক করার জন্য কাজ করেন আমি আওয়ামী লীগের একজন শ্রমিক আমি জনগণের সেবায় কাজ করি আর আপনারা জানেন না হয়তো আমি প্রায় 12 বছর আমি আমেরিকায় ছিলাম সেখানে আমি অনেক ধরনের কাজ করেছি শ্রমিক বলতে শ্রমিক ওখানে আমেরিকায় আসলে আমাদের দেশ আমাদের নেত্রী যে জায়গায় নিয়ে যাচ্ছে যে সুবিধার কথা আমাদের আপনাদের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক ভাই বলে গেলেন আমাদের নেত্রী যেখানে শ্রমিকদের নিয়ে যাচ্ছে আমেরিকার মতোই কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ শ্রমিক আর মালিকের যে তফাৎ আমেরিকা কিন্তু শ্রমিক আর মালিকের তফাৎ আমি অনেক দোকানের সেলসম্যান গিরি করেছি আমি হোটেলের মানে হোটেলের খাবার সার্ভ করেছি আমেরিকায় কিন্তু ওখানে কিন্তু আপনার কাজের মূল্য দেয় আপনি কি কাজ করেন এটা বড় কথা আপনি কাজ করেন এটাই হচ্ছে বড় কথা আপনি কাজে নিয়োজিত আছেন এটাই হচ্ছে বড় জিনিস আপনি কি কাজ করেন এটা কেউ দেখে না ওখানে তো যাই হোক আমার আপনারা জানেন আমার দাদা আব্দুর রব সেরিয়াবাত এই দক্ষিণ অঞ্চল মানুষের পাশে ছিলেন আমার বাবা আবুল্লাহ সাদ আব্দুল্লাহ আপনাদের পাশে ছিলেন আপনাদের এই বরিশাল পৌরসভার বাংলাদেশ স্বাধীনতার পরের প্রথম পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি সবচেয়ে অল্প বয়সী চেয়ারম্যান ছিলেন আমার বাবা আপনারা জানেন না হয়তো তখন আওয়ামী লীগের ক্যান্ডিডেটের বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচনে সে ওই 24 বছর বয়সে বরিশাল পৌরসভার মেয়র চেয়ারম্যান হয়েছিল যাই হোক আপনারা সবাই আপনাদের আমি দোয়া করি আপনাদের যে মনোবাসনা আমাকে নিয়ে আল্লাহ যেন তা পূরণ করে আর নির্বাচন বড় কথা না আপনাদের পাশে আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ যতদিন বাঁচবো আমার জীবনে আমি যতদিন বাঁচবো আমি মানুষের পাশে আপনার বরিশালের মানুষের পাশে থাকতে চাই এই দোয়া করবেন আর আমার মন মানসিকতা আমার নিয়ত এখন যেরকম আছে দোয়া করবেন যতদিন বাঁচি এরকমই যেন থাকে আর আপনারা কিছু দাবি দেওয়ার কথা বলেছেন অফিস আসলে অফিস আমি কয়েকটা অফিসে কয়েকটা সংগঠনের জন্য অফিসের ব্যবস্থা করে দিয়েছি ইনশাল্লাহ আপনাদের জন্য আমি একটা অফিসের ব্যবস্থা ইনশাল্লাহ খুবই অতিমাত্রার আপনাদের ব্যবস্থা করব আর একটা দাবি করেছেন গাড়ি আপনারা গাড়ির ব্যবস্থা করলে আমি আমার যে আমার সহযোগিতা আমার যে ধরনের মালিক সমিতি বা যেখানে যা বলা লাগে